একটা সময় ছিল 90 দশকের দিকে, তখন একটা পরিবারের সবাই একসাথে দুপুরে খাবার খেত, রাতের খাবার খেত, এবং খাবারের আগ মুহূর্তে সবাই মিলে গল্প করতো, আজকে বাসায় কী রান্নাবান্না হচ্ছে সেটা নিয়ে আলোচনা চলতো, এবং কে কী প্রবলেম ফেস করলো আজকে লাইফে, কে কী অদ্ভুত ব্যাপার দেখলো, পেপারে কোনো খবর ভালো লাগলো কি না সেটা নিয়ে আলোচনা করতো, সুন্দর একটা সামাজিক সবাই মিলে সময় কাটতো। সেই জিনিসগুলো কিন্তু এখন আর দেখি না। সামাজিক অপরাধ বেড়ে যাওয়ার পিছনে যে কিছু কারণ দেখি, তার পিছনে আমার একটা অনেক বড় কারণ মনে হয় যে সময়ের সাথে তাল মিলাতে যেয়ে আমরা আসলে ভালোর চেয়ে খারাপগুলোই করে ফেলছি বেশি। প্রত্যেকের হাতে এখন আমাদের স্মার্ট ডিভাইস, তারপর হচ্ছে ইন্টারনেটের কানেকশন, আর হচ্ছে বন্ধ দরজা, যার যার রুমে দরজা লক করে দিয়ে আমরা আমাদের একটা নিজস্ব পৃথিবীর মধ্যে আমাদের জীবনটা কাটাতে থাকি। দিস ইজ ভেরি মাচ রং। যেটা হতো যে আগে সবাই মিলে একসাথে থাকতাম, একসাথে খাবার খেতাম, গল্প করতাম, প্ল্যান করতাম, মজা করতাম, ইভেন অনেক পরিবারে দেখা যেত যে শীতকালে সবাই মিলে রাতে ঘুমানোর আগে লুডো খেলা হতো, ক্যারম খেলা হতো, এখনও হয় কোনো কোনো ফ্যামিলিতে, কিন্তু ম্যাসিভ ওয়েতে জিনিসটা আর হচ্ছে না। এখন আমরা মোবাইলে খেলি, বন্ধুদের সাথে চ্যাটিং করি, সারাদিন এটা ওটা করি, ট্রল করি মানুষকে নিয়ে, ইয়ার্কি ফেজলামি চলতে থাকে। তো দেখা যাচ্ছে কি, বেশি যদি আমি নিজের মতন করে আলাদা একা একা থাকতে থাকি, এইভাবে থাকতে থাকতে দেখা যাচ্ছে কি নিজের একটা আলাদা জগৎ গড়ে ওঠে, তখন সেখানে কারোর সাথে মিশতে ইচ্ছা করে না, আর ওই জগতেই তখন ভালো খারাপ বিভিন্ন মানুষ চলে আসে, তারপর ধীরে ধীরে আমি খারাপের দিকে চলে যাই। আর কিশোর বয়সে ওই বয়সটা তো খুব সেন্সিটিভ, তো তখন দেখা যাচ্ছে ঘরের চেয়ে বাইরের মানুষ যে বেশি মজা দেয়, যে বেশি আমাকে হাতছানি দিবে, অ্যাডাল্ট মুভি দেখানোর কথা বলবে, বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করবে, সেগুলো কি ভালো মনে হয়? অথচ অনেক ভালো করে সময় কাটতে পারতো কিন্তু ঘরের ভেতরে, বন্ধু যদি আমি ফ্যামিলির সাথে বন্ধুত্ব করতাম, সবার সাথে সময় কাটাতাম। এটা যেমন একটা কই না, আমরা বন্ধ দরজার মধ্যে নিজের আলাদা জগৎ খুঁজে নেই, বাবা মা সবাই আমরা ব্যস্ত হয়ে গেছি আমাদের মোবাইল ফোন, আমাদের সার্কেল নিয়ে, এই একটা ঝামেলা যেরকম হয়। আরেকটা ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ছেলেমেয়েদের আর্লি সিগন্যাল বুঝি না। আর্লি সিগন্যালগুলো বোঝা উচিত। আমার ছেলেমেয়ে কেন দূরে চলে যাচ্ছে, কেন সে সবার সাথে খাওয়া দাওয়া করতে চায় না, কেন ছোটো ছোটো কথাতে বেশি রিয়্যাক্ট করে ফেলছে, এটাও বোঝা উচিত কিন্তু আমার অবশ্যই। সময় দিতে হবে পরিবারে, একটু ধর্মচর্চা, 5 মিনিটের জন্য একটু ধর্মচর্চা করতে হবে খাবার আগ মুহূর্তে সবাই মিলে, আর হচ্ছে আর্লি সিগন্যাল বুঝতে হবে, আর সবাই মিলে সময় কাটাতে হবে। বন্ধ দরজায় আলাদা করে জীবনটা যাপন করা যাবে না।